দেখিয়ে দিয়ে আসব। আপনার যত ফোর্স আছে আপনি আটকিয়ে দেখে নেবেন। তাই আপনাকে বলছি, ভারতীয় জনতা পার্টিকে এত ছোট ভাবে নেবেন না। আমাদের দেখতে যতটা লাগে আপনার ধানি লঙ্কা ছোট হতে পারি, ঝাল কিন্তু আমাদের কম নেই। এই কালী ঘাটে চালি চালা, এই চোরদের পাঠ চালা, এই তৃণমূল আর না। বন্ধু, জিস তরহ সে পুরে পশ্চিম বঙ্গাল মে তৃণমূল কা সন্ত্রাস ফেলা হুয়া হ্যায়, ভারতীয় জনতা পার্টি আগে বড় চুকি হ্যাঁ। জানতে হ্যাঁ কি পশ্চিম বঙ্গাল মে ভারতীয় জনতা পার্টি কে সংগ্রামী নেতা এবং কার্যকর্তা কে উপর তৃণমূল কা হত্যা আতঙ্ক মচা হুয়া হ্যায়, হামলা হো রহা হ্যায়। আজ সবই ভারতীয় জনতা পার্টি কে সংগ্রামী সাথীয় সে নিবেদন হ্যায় কি আপ লোগ একত্র হোকর আজ হাওড়া পুলিশ কমিশনার কা জো ঘেরাও কিয়া জা রহা হ্যায়, ইস মে দল বল কে সাথ আপ শামিল হোকর ইস ঘেরাও কো সফল বনায়েঙ্গে। জিস তরহ সে পশ্চিম বঙ্গাল কি সরকার বামপন্থী থি, পশ্চিম বঙ্গাল কি জনতা নে উন্হে জর সে উখার ফেঁকা, উসি তরহ সে টেমো ভারত কে সংস্কার সে উখার ফেঁকেঙ্গে। সারা পশ্চিমবঙ্গে পুলিশের আজকে যা বর্তমান অবস্থা, এই অবস্থায় দাঁড়িয়ে পুলিশের সামনে আজকে রাজ্য সভাপতি এবং এমপি দিলীপ ঘোষের ওপর অত্যাচার হয়েছে, দিলীপ ঘোষের গাড়ি ভাঙচুর হয়েছে, তার কর্মীদেরকে মারা হয়েছে। এবং গতকাল আমাদের রাজ্যের আরেকজন এমপি, ব্যারাকপুরের এমপি মাননীয় শ্রী অর্জুন সিংয়ের ওপরেও অত্যাচার হয়েছে, তার মাথা ফেটেছে, সাতখানা সেলাই পড়েছেন, তিনি এখন অ্যাপোলো হসপিটালে ভর্তি। তাই আজকে যখন ভারতবর্ষে পশ্চিমবঙ্গে বিশেষ করে আজকে যখন সাধারণ এমপিরা আজকে নিরাপত্তায় নেই, সেই জন্য আজকে আমরা হেলমেট পরে সিপি অফিসের সামনে ঘেরাও করতে এসেছি। আজকে আমরা চেতাবনী হিসাবে ওনাদেরকে জানিয়ে যেতে চাইলাম যে এবার যদি কোনো ভারতীয় জনতা পার্টির কোনো নেতা, তো দূরের কথা, কর্মীদের ওপরও যদি আঘাত হয় তাহলে ভারতীয় জনতা পার্টি নিজের রূপে চলে আসবে এবং দেখিয়ে দেবে যে হাওড়া জেলায় তাই শুধু সারা পশ্চিমবঙ্গে বিজেপির কর্মীদের ওপর ছোঁয়ার কী পাপ আছে, সে পাপ আমরা বুঝিয়ে দেবো।